ভিডিও শুরু করার আগেই আপনাদের বলে রাখি যে এই ভিডিওটি স্ট্রিং থিওরি এবং এম থিওরিকে ভিত্তি করে বলা হয়েছে। এই থিওরিতে বলা তথ্যের উপরে না কোনো রিসার্চ করা হয়েছে আর না একে প্রমাণিত করা হয়েছে। আমরা জাস্ট থিওরিগুলিকে বোঝার চেষ্টা করব। এই সম্পূর্ণ দুনিয়ার অস্তিত্ব ডাইমেনশান অর্থাৎ মাত্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ডাইমেনশান ছাড়া ব্রহ্মাণ্ডের অস্তিত্ব সম্ভবই নয়, কেননা ব্রহ্মাণ্ড নিজেই এই ডাইমেনশানসের মধ্যে আছে। আজ আমরা থিওরিটিক্যালি জানার চেষ্টা করব সকল ডাইমেনশানের দুনিয়াকে। আপনারা যদি 3D মুভি দেখে থাকেন তাহলে দেখবেন যে এই ধরনের মুভি দেখার সময় আপনার এমন অনুভব হয় যে মুভির সকল জিনিস আপনার আশেপাশেই আছে। কিন্তু একইভাবে যদি আপনি 2D মুভি দেখেন তাহলে আপনার এমন কিছুই অনুভব হবে না। এইভাবে আমরা 2D এবং 3D মুভির মধ্যে পার্থক্য করতে পারি। আমরা এখানে বলছি ডাইমেনশানস অর্থাৎ মাত্রার কথা, এবং আমাদের এই ব্রহ্মাণ্ড এমনই কিছু ডাইমেনশানস নিয়ে তৈরি হয়েছে। আমরা আমাদের দুনিয়ায় যা দেখি বা অনুভব করি তা সব কিছুই হলো 3rd ডাইমেনশানের। আমরা সকলেই 3rd ডাইমেনশানের দুনিয়ায় আছি আর সকল বস্তুকে 3rd ডাইমেনশানের নজরে দেখি। স্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের এই ব্রহ্মাণ্ড এমনই কিছু ডাইমেনশানস দ্বারা সৃষ্ট, কিন্তু আমরা শুধু 3rd ডাইমেনশান পর্যন্তই অনুভব করতে পারি। এর পরের ডাইমেনশান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আর আমরা তা অনুভবও করতে পারি না। এই ভিডিওতে আমরা থিওরিটিক্যালি সকল ডাইমেনশানসকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। 0th ডাইমেনশান, এই ডাইমেনশানকে বোঝার জন্য চলুন একটি বিন্দু নিয়ে নিই। এখন লক্ষ্য করে দেখুন যে আমরা এই বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং গভীরতা কিছুই বুঝতে পারি না। যদি আমরা এই ডাইমেনশানে থাকতাম তাহলে আমাদের একই জায়গায় থাকতে হতো, কারণ এখানে কোনো চওড়া, লম্বা, উচ্চতা, গভীরতা বলতে কিছুই নেই। ফলে আমরা কোনো দিকেই মুভমেন্ট করতে পারতাম না এবং আমাদের সারা জীবন এই বিন্দুতেই শেষ হয়ে যেত। 1st ডাইমেনশান, এই ডাইমেনশানকে বুঝতে আমরা ওই একই বিন্দুর সাহায্য নেব। যদি এমনই দুটি বিন্দু নেওয়া হয় এবং তাদেরকে একে অন্যের সাথে একটি রেখার মাধ্যমে জুড়ে দেওয়া হয় তাহলে আমরা একটা সোজা রেখা পাব। এই রেখাটাই হলো আমাদের 1st ডাইমেনশান। যদি আপনি এই ডাইমেনশানে থাকতেন তাহলে আপনি শুধু একই দিকে মুভমেন্ট করতে পারতেন। হয়তো আপনি সোজা যেতে পারতেন অথবা আপনি শুধু পিছনে যেতে পারতেন। এছাড়া আপনি ডান দিক, বাম দিক, ওপর, নিচে এমন কোনো বিষয় ভাবতেই পারতেন না এবং এগুলিকে অনুভবও করতে পারতেন না। 2nd ডাইমেনশান, আমরা যদি দুটি রেখাকে নিই এবং তাদেরকে একে অপরের সাথে জুড়ে দিই তাহলে আমরা 2nd ডাইমেনশানকে পাবো। এই ডাইমেনশানে লম্বা এবং চওড়া তো থাকে, কিন্তু উপর নিচে বলে কিছুই থাকে না। সহজভাবে বললে আপনি ডানে বামে এবং সামনে আর পিছনে যেতে পারেন, কিন্তু উপর নিচে সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন মোবাইল এবং টিভির উদাহরণ দিয়ে। এই মোবাইল বা কম্পিউটার 2nd ডাইমেনশান নিয়ে তৈরি। 3rd ডাইমেনশান, আমাদের অর্থাৎ মানুষের জ্ঞান 3rd ডাইমেনশান অবধিই সীমিত। আমরা যা দেখি তা কেবল 3rd ডাইমেনশানের নজরেই দেখি, কিন্তু আমরা 3rd ডাইমেনশানে থেকে যা কিছু দেখি তা 2nd ডাইমেনশানে দেখি। আমরা বাস্তবে 3rd ডাইমেনশানের বস্তুকে দেখতে পারি না, আমরা তা কেবল অনুভব করতে পারি। আমরা 3rd ডাইমেনশানে থেকে এর নিচের 3টি ডাইমেনশান 0, 1st এবং 2nd ডাইমেনশানকে খুব সহজেই বুঝতে পারি। কিন্তু আমাদের
থার্ড ডাইমেনশানের উপরের অর্থাৎ ফোর্থ ডাইমেনশানের উপরের কোনো ডাইমেনশান সম্পর্কে না আমাদের কোনো জ্ঞান আছে আর না আমরা এটাকে অনুভব করতে পারি। থার্ড ডাইমেনশানের পরের ডাইমেনশানকে বোঝা খুবই মুশকিল। আমরা শুধু একে বিজ্ঞান ও গণনার মাধ্যমে অনুমান করতে পারি। ফোর্থ ডাইমেনশান, আমরা শুধু থার্ড ডাইমেনশান পর্যন্তই জানতে পেরেছি এবং এর প্রমাণও পেয়েছি, কিন্তু এর পরের ডাইমেনশানকে এখনও জানা বা বোঝা যায়নি। তবে আমরা স্ট্রিং থিওরি অনুযায়ী এই ডাইমেনশানকেও বোঝার চেষ্টা করব। বৈজ্ঞানিকরা বলেন যে ফোর্থ ডাইমেনশান হল টাইম অর্থাৎ সময় নিজেই। আমরা আমাদের এই থার্ড ডাইমেনশানের দুনিয়ায় যা কিছু কার্য করি তা ফোর্থ ডাইমেনশানে গিয়ে সম্পন্ন হয়। যতই আমরা স্পেস অনুসারে থার্ড ডাইমেনশানে আছি, কিন্তু টাইম অনুসারে আমরা এখনও ফার্স্ট ডাইমেনশানে আছি। কেননা সময়ের সাথে আমরা কেবল সামনের দিকেই যেতে পারি। আমরা প্রথমে শিশু, তারপরে যৌবন এবং ধীরে ধীরে বুড়ো হয়ে যাই। আমরা কেবল একটি সোজা রেখার ন্যায় সময়ের সাথে সামনের দিকেই যেতে পারি এবং পিছনে আসতে আমরা সক্ষম নই। আর সময়ের এই নিয়মকে আমরা ভাঙতেও পারি না। তাই আমরা সময়ের একটি ডাইমেনশনকেই বুঝতে পারি। কিন্তু যদি কোনো জীব সময়ের আগে এবং পিছনে যেতে সক্ষম হয়, তাহলে ভাবতে হবে যে সেই জীবটি ফোর্থ ডাইমেনশানের বাসিন্দা। তো বন্ধুরা, এই ছিল পাঁচটি ডাইমেনশানের বর্ণনা। এর মধ্যে আমরা প্রথম চারটি ডাইমেনশান অর্থাৎ জিরোথ ডাইমেনশান, ফার্স্ট ডাইমেনশান, সেকেন্ড ডাইমেনশান, থার্ড ডাইমেনশান সম্পর্কে জানি এবং একে অনুভবও করতে পারি। কিন্তু ফোর্থ ডাইমেনশান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আর ডাইমেনশান এখানেই শেষ নয়। স্ট্রিং থিওরি অনুযায়ী ডাইমেনশান 10টি, এম থিওরি অনুযায়ী ডাইমেনশান 11টি এবং বোসনিক থিওরি অনুযায়ী ডাইমেনশান প্রায় 26টি। আশা করি আপনারা এই ডাইমেনশানগুলিকে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের জন্য এমনই ইন্টারেস্টিং ভিডিও আরও নিয়ে আসতে পারি।